আমরা নার্সারিতেই নিত্যকর্ম সম্পর্কে পড়েছিলাম, নার্সারিতে আমরা পড়েছি নিত্যকর্মগুলো, আমাদের প্রতিদিনের কাজ। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর আমরা কি কি কাজ করি? কে করতে পারবে? নমস্কার করতে হয়, নমস্কার করতে হয়, তারপর আর কি কি করো? আমরা প্রতিদিন উঠে যে কাজ করি তা হচ্ছে, দেখি কে বলতে পারো, আমরা প্রতিদিন ঘুম থেকে উঠে যে কাজগুলো করি তাকে কি বলে? নিত্যকর্ম। ভেরি গুড, নিত্যকর্ম। আচ্ছা, রাতে ঘুমাবার সময় কি করতে হয়? রাতে ঘুমানোর সময় কি করতে হয়? হ্যাঁ, ভোরে ঘুম থেকে উঠা কিসের উদাহরণ? ভোরে ঘুম থেকে উঠা কিসের উদাহরণ? নিত্য কর্মের। তোমরা কি স্লাইড দেখতে পাচ্ছো? ক্লিয়ার দেখা যাচ্ছে? আচ্ছা, আমি বলছি, তুমি সিডাব্লিউ খাতা বের করো, সিডাব্লিউ খাতা বের করো, আজকে ডেট এবং সিডাব্লিউ লিখো। অথরা, সবাই সিডাব্লিউ খাতা বের করবো, ডেট এবং সিডাব্লিউ লিখো। অধরা খাতা নাও। সিডাব্লিউ খাতা থেকে আমরা ডেট এবং সিডাব্লিউ লিখব। খাতা বের করেছো সবাই? খাতা বের করেছো? হ্যাঁ, ধর্ম ধর্ম ধর্মটা আমরা বাংলা খাতায় লিখবো। খাতার উপরে নাম লিখে দিবে রিলিজিয়ান সিডব্লিউ, ঠিক আছে? সাবজেক্টের নাম লিখবে। এবার আমি প্রশ্ন বলবো, দেখি প্রশ্ন উত্তর করে দাও। লিখো প্রশ্ন উত্তর লিখো। অধরা কি ঝাপসা দেখতে পাচ্ছো?
অধরা, তুমি কি ঝাপসা দেখতে পাচ্ছ? আচ্ছা, আমি অধরাকে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি, আমি অরিত্রকেও পাঠিয়েছি। অরিত্র, তোমাকে আমি প্রশ্নটা পাঠিয়েছি হোয়াটসঅ্যাপে, নেটের কারণে হয়তো ক্লিয়ার দেখা যাচ্ছে না, ঠিক আছে? নেট প্রবলেমের জন্য দেখা যাচ্ছে না। আমরা প্রশ্নগুলো একটু পড়ে নিই আগে, ওকে? আজকে আমরা যেই প্রশ্নটা পড়বো সেটা হচ্ছে 1, 2, 3, 4, যে চারটা প্রশ্ন আমি পড়েছি। আবার বলছি, ভোরে ঘুম থেকে উঠা কিসের উদাহরণ? ভোরে ঘুম থেকে উঠা কিসের উদাহরণ? অরিত্র বলো, অরিত্র না অদ্রিজ, অদ্রিজ ভোরে ঘুম থেকে উঠা কিসের উদাহরণ? বুঝতে পারিনি, আবার বলো। শুনতে পাইনি, আরেকবার বলো। অধরা, ভোরে ঘুম থেকে উঠা কিসের উদাহরণ? কি বলছো? কথা বলতেছে যে তোমাকে মেসে কি জিজ্ঞেস করতেছে শোনো না। কিসের উদাহরণ? ভোরে ঘুম থেকে নিত্যকর্মের। ভেরি গুড। আমাদের এই দেহখানা কার মন্দির? আমাদের এই দেহখানা কার মন্দির? আমাদের এই দেহখানা কার মন্দির বলো? তোমাদের কিন্তু এবার লিখতে হবে, কেমন? প্রশ্নগুলো লিখতে হবে। আমরা প্রতিদিন ঘুম থেকে উঠে যে কাজগুলো করি সেগুলোকে কি বলে? নিত্যকর্ম। রাতে ঘুমানোর সময় কি করতে হয়? মানে প্রার্থনা করতে হয়। রাতে ঘুমানোর সময় কি করতে হয় রোহান? প্রার্থনা করতে হয়। সরস্বতীর প্রণাম মন্ত্রটা কার কার মনে আছে বলো? রূপে বিশাল একটি বিদ্যান দেহীন অবস্থুতে। রোহান শোনাও, রোহান রোহান একটু শোনাও, সরস্বতীর প্রণাম মন্ত্র। রোহান মনে আছে? মনে থাকলে একটু মিসকে শোনাও রোহান। রোহান, রোহান তুমি কথা বলো। সরস্বতীর প্রণাম মন্ত্র কি তোমার মনে আছে? আমার সাথে বলো, আমি বলছি, আমার সাথে বলো। সরস্বতী
রোহান বলো, সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি বিদ্যাং দেহি নমঃস্তুতে। আচ্ছা এবার রোহান আমাকে প্রশ্নগুলোর উত্তর বলবে। প্রতিদিন ঘুম থেকে উঠে যে কাজগুলো করতে হয় তাকে কি বলে? শুনতে পাইনি, আবার বলো। নিত্যকর্ম, ভেরি গুড। রাতে ঘুমানোর সময় কি করতে হয়? রাতে ঘুমানোর সময় কি করতে হয়? প্রার্থনা করতে হয়। আমাদের এই দেহখানা কার মন্দির? এগুলো আমরা আগেও শিখেছি, নার্সারিতে পড়েছি। ভোরে ঘুম থেকে উঠা কিসের উদাহরণ? ভোরে ঘুম থেকে উঠা কিসের উদাহরণ? ভোরে ঘুম থেকে উঠা কিসের উদাহরণ? রোহান বলো, ঘরে ঘুম থেকে উঠা কিসের অদ্রিজ? তুমি কি মিসের কথা শুনতে পাচ্ছো? তাহলে বলো তো, ভোরে ঘুম থেকে উঠা নিত্যকর্মে, নিত্যকর্মগুলোর মধ্যে সবার প্রথম কাজ হচ্ছে আমাদেরকে খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে। ভোরে ঘুম থেকে উঠা হচ্ছে একটি নিত্যকর্ম। এবার বলো, ভোরে ঘুম থেকে উঠা কিসের উদাহরণ? অদ্রিজ আবার বলো, ভোরে ঘুম থেকে উঠা কিসের উদাহরণ? কথা বলছো কেন? ঠিক আছে, অদ্রিজ বলবে না, আমরা বলবো। ভোরে ঘুম থেকে উঠা কিসের উদাহরণ? ভোরে ঘুম থেকে উঠা কিসের উদাহরণ? নিত্যকর্মের। ঠিক আছে, নিত্যকর্ম বলবো না, নিত্যকর্মের বলবো। ঠিক আছে, আমাদের এই দেহখানা কার মন্দির? যে পারবে সে বলবে। এই দেহখানা কার মন্দির? ঈশ্বর। রদ্রিজ কার দিকে তাকিয়ে আছো? আমাদের এই দেহখানা কার মন্দির? ঈশ্বরের মন্দির। রাতে ঘুমাবার সময় কি করতে হয়? নমস্কার করতে হয়, প্রার্থনা করতে হয়। আমরা প্রতিদিন ঘুম থেকে উঠে যে কাজগুলো করি তাকে কি বলে? আমরা প্রতিদিন ঘুম থেকে উঠে যে কাজগুলো করি তাকে কি বলে? কে পারবে? নিত্যকর্ম। ভেরি গুড। নিত্যকর্ম বানান কি বলতে পারবে কেউ? নিত্যকর্ম বানান পারবে? নিত্য বানান করো দেখি, চেষ্টা করো, চেষ্টা করতে হবে আমাদের, এখন তো চেষ্টা করতে হবে, নিজে নিজে বানান করার চেষ্টা করতে হবে। দেখি অধরা তোমার নামের বানান বলো, বাংলা বানান বলো অধরা।
কি মিন তোমার নামের বাংলা বানানটা বলো। নাম বাংলা হতে বলো। আমরা তো স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শিখেছি, শিখেছি না? সবাই তো পারো, পারো তাহলে তো নামের বানান জানতে হবে। অদৃষ্টি বাংলা বানান বলতে পারবে তোমার? অদৃষ্টি তুমি কি তোমার নাম বাংলায় বানান করতে পারবে? তুমি পারবে? ঠিক আছে তাহলে তুমি নাও বলো। কে বলে দিয়েছে বলো, কে বলে দিয়েছে বলো? ঠাকুমা নাকি দিদা? মুখে কি দিচ্ছ বাবা? মুখে দিবে না, ময়লা মুখে দিবে না, মুখে দিবে না, চেন মুখে দিচ্ছ, মুখে দিও না, ময়লা থাকে। আচ্ছা এবার সবাই লিখো দেখি, প র ফ ল প্র লিখো খাতায় লিখো, প র ফ ল প্র লিখো। এখন থেকে ধর্ম ক্লাস করার সময় আমরা পেন্সিল, রাবার, খাতা, ডায়েরি সব নিব, ঠিক আছে? তোমরা তো জানো না এখনো, তোমাদের ধর্ম কিন্তু এবার লিখতে হবে। আগে আমরা মৌখিক নিয়েছি, এবার লিখিত থাকবে, ঠিক আছে? ধর্ম এবার লিখিত থাকবে। তোর মোবাইল বন্ধ দিয়ে তোর ম্যাম আসায় চলে গেছে। তোমাদের সময় শেষ হয়ে গেছে বাবা, আমি আরেকবার মুখে পড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? আবার হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দিয়েছি, সবাই দেখে একটু লিখে নিবে প্রশ্নগুলো, নিজে নিজে লিখবে, ঠিক আছে? নিজে নিজে লিখবে, লিখে মিসকে ছবি পাঠাবে, ঠিক আছে? ওকে মিস। মা লিখে দিবে না, কারো মা লিখে দিবে না, নিজের হাতে লিখবে। আমি ছবি দিয়েছি, সবার হোয়াটসঅ্যাপে ছবি দিয়েছি, নিজে নিজে দেখে লিখবে, ঠিক আছে? ওকে, আমরা চারটা প্রশ্ন আরেকবার করে নিই। আমরা প্রতিদিন ঘুম থেকে উঠে যে কাজগুলো করি তাকে কি বলে? নিত্যকর্ম। সবাই বলতে হবে নিত্যকর্ম, নিত্যকর্ম। ওকে, রাতে ঘুমাবার সময় কি করতে হয়? নমস্কার, প্রণাম করতে হয়, প্রার্থনা করতে হয়। আমাদের এই দেহখানা কার মন্দির? ঈশ্বরের মন্দির। তোমাদের সবার মাঝে কিন্তু একজন ঈশ্বর আছেন। ভোরে ঘুম থেকে উঠা কিসের উদাহরণ? নিত্যকর্ম। নিত্যকর্ম, ওকে, ভেরি গুড। তাহলে তোমরা চারটা প্রশ্ন কিন্তু, আমাদের প্রশ্ন কি শিখা হয়েছে? উত্তরগুলো শিখা হয়েছে? ওকে, ঠিক আছে, তাহলে তোমরা এবার সবাই লিখে মিসকে পাঠিয়ে দিবে, ঠিক আছে? আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, চারটা প্রশ্ন করিয়েছি তো, চারটা প্রশ্ন করিয়েছি, চারটা প্রশ্ন তোমরা শিখবে, দেখে CW খাতায় লিখবে আগে, এরপর শিখে আবার SW খাতায় লিখবে, ঠিক আছে? মিস বলো, প্রশ্নগুলোতে
পাঠিয়েছি। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার। নমস্কার মিস। নমস্কার মিস।